আমি আসছি এখন মাতৃমণিস, যেটা হচ্ছে পর্তুগালের যে বাঙালি পাড়া বলে সেই বাঙালি পাড়াতে আছি এখন। আমরা আজকে মাতৃমণিস সহ এবং পর্তুগালের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের একজন সহকর্মী পর্তুগাল প্রেস ক্লাবের, পর্তুগাল বাংলা প্রেস ক্লাব যেটা সেটার হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মোহাম্মদ রনি, রনি মোহাম্মদ নামে যাকে সবাই চিনে। এবং রনি মোহাম্মদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো যে পর্তুগালের এই যে অভিবাসনটা কীভাবে এবং এই মাতৃমণিস কীভাবে আমাদের বাঙালিরা আজকে বাঙালি পাড়া হয়েছে এখানে আস্তে আস্তে বাঙালিরা, সেই বিষয়গুলো নিয়ে আজকে রনি মোহাম্মদের সাথে কথা বলবো। রনি ভাই কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ রাখিব। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। চুরাশি থেকে শুরু হচ্ছে এই আস্তে আস্তে, সবচেয়ে বেশি যদি আমি বলি 2013-তে যখন পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি ক্ষমতা আসে তখন থেকে কিন্তু বাংলাদেশিদের 14 পথ থেকে আনাগোনাটা বেশি যায়। কারণ পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি হচ্ছে একটি অভিবাসন বান্ধব একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতা আসার পর অভিবাসন নিয়ে অনেক শিথিল করেছে আইনটি, যার ফলে 2014-15-তে এখানে কিন্তু অভিবাসনের ঢল নামে, সেই ঢলের সাথে বাংলাদেশিদেরও আগমন হয়। এবং 2013 সাল থেকে পর্তুগালে বসবাস করছি, 2015 সালেই 5,000-এর উপরে অধিবাসী এসেছে শুধু বাংলাদেশি। এটি আমার কথা, এটা পর্তুগাল সরকারের তথ্য, যেটি এত অভিবাসী কখন আসেনি। তার ধারাবাহিক এখন কিন্তু বর্তমানে প্রতি বছরে 2,000, 3,000, 4,000, 5,000 করে আস্তে আস্তে আজকে প্রায় 25 থেকে 30,000 শুধু বাংলাদেশি বসবাস। আর এখানে তো জানেন অভিবাসনের কারণে এখানে যখনই এখান থেকে নাগরিকত্ব লাভ করে কিন্তু অনেকে কিন্তু চলে যায়, যদি সেই হিসাব করে তাহলে মোর দেন 40,000, 40,000-এর উপর আমাদের বাংলাদেশিদের বসবাস পর্তুগাল। আপনি যে শহরে যাবেন না কেন, যে সুবিনিয়ার যে সবগুলো রয়েছে সেটার প্রতিনিধিত্ব কিন্তু বাংলাদেশিরাই করছে। এটা আমি বলো নিঃসন্দেহে একটা ভালো দিক আমাদের বাংলাদেশিদের জন্য। এবং আমরা বাংলাদেশিরা কিন্তু কর্মঠ জাতি, সেটা প্রমাণ হয়েছে বিগত 10 বছর। যদি আপনি ভেজা যে সেক্টরটা রয়েছে এখানে আলেম তেজ ভেজা, যেটা এগ্রিকালচারের জন্য সবচেয়ে উন্নত এবং প্রসিদ্ধ, সে সেক্টরে গেলে কিন্তু আজকে বিগত 10 বছর বাংলাদেশিরা কিন্তু খুব ভালো করছে এবং খুব প্রশংসা কুড়াচ্ছে আমি বলবো। এবং এগ্রিকালচার সেক্টর একটা অন্যরকম অবদান লেখা যাচ্ছে। বাংলাদেশিদের মূল বিজনেস হচ্ছে এখানে পর্তুগালে, যে আমি আগে বলেছিলাম যে সুভিনিয়ার যে ট্যুরিস্ট যে ব্যবসাটা সুভিনিয়ার সবগুলা, সেটির সিংহভাগ হচ্ছে বাংলাদেশিদের দখলে। সারা শুধু যে লিসবন তা না, আপনি লিসবন পর্তুগাল আলগ্রাভ যে শহরে যাবেন না কেন, সেখানে যে যদি 10টা সুভিনিয়ার শপ থাকে সেখানে 7টায় দেখবেন যে আমাদের লাল সবুজের পতাকা বহন করছে এবং বাংলাদেশিদের। এটা হচ্ছে আমাদের মূল ব্যবসার সাথে জড়িত। সেই সাথে বর্তমানে লিসবনে ছোটোখাটো আপনার ট্যুরিস্ট ব্যবসা, রেস্টুরেন্ট বিজনেস এবং অধিবিনা ভেজা আলেন্তেজ, তো বর্তমানে এগ্রিকালচার একটাই আমি অভি মানে একটি সফলতা এবং কী বলবো একটা বিস্ফোরকভাবে তারা যেটা করে করে দেখাচ্ছে, যেটা পর্তুগাল সরকার এবং সবার কিন্তু এটা নজর এবং প্রশংসা।